দুর্গার প্রতিমা বিসর্জনকে ঘিরে উত্তেজনা ছড়ায় মুর্শিদাবাদের ভরতপুরের তালিবপুর অঞ্চলের সুন্দরপাড়া এলাকায়। ঘটনায় গ্রেপ্তার তালিবপুর অঞ্চলের প্রাক্তন অঞ্চল কংগ্রেস সভাপতি, আর যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। দুর্গা প্রতিমা বিসর্জনকে ঘিরে উত্তেজনা ছড়ায় মুর্শিদাবাদের ভরতপুরের তালিবপুর অঞ্চলের সুন্দরপাড়া এলাকায়। ঘোষপাড়া এলাকায় দুর্গা প্রতিমা বিসর্জনের শোভাযাত্রা নিয়ে যাওয়া নিয়ে বুধবার রাত্রে উত্তেজনা ছড়ায় সুন্দরপাড়া এলাকায়। উত্তেজনা ঠেকাতে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। এই ঘটনায় পুলিশ গ্রেপ্তার করে তালিবপুর অঞ্চলের প্রাক্তন অঞ্চল কংগ্রেস সভাপতিকে। এই ঘটনার জন্য তৃণমূল কংগ্রেস ও পুলিশ প্রশাসনের ব্যর্থতাকেই দায়ী করলেন জেলা কংগ্রেস মুখপাত্র জয়ন্ত দাস। আমরা এই কথা বলতে চাইছি, তৃণমূলের নেতারা সেখানে প্রতিমার উদ্বোধন করেছেন, ভালো কথা। আমরা এই মতে বিশ্বাস করি, ধর্ম যার যার, উৎসব সবার। সেখানকার দুই তৃণমূলের নেতা রবি এবং ভুটান, যাদের নাম, তারা সেই ঘোষপাড়ার প্রতিমাকে সুন্দরপাড়ার ভিতর দিয়ে নিয়ে যাবে বলে তারা যখন নিয়ে যাচ্ছিল, তখন সুন্দরপাড়ার মানুষেরা পথ আগলে দাঁড়ায় এবং সেই শোভাযাত্রা থেকে আরম্ভ তাদেরকে বিরত করে। শুধু বিরত করাই নয়, পিছনে পুলিশ বাহিনী ছিল, এতভাবে তাদের উপর ইট পাটকেল নিক্ষেপ হয় যে আজ সেই সুন্দরপাড়ার পুরুষ শূন্য গ্রাম বলে সেখানে সুন্দরপাড়ায় আজকে অবস্থান করছে। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, তৃণমূলের নেতৃত্বের ভুলে এরকম একটা ঘটনা ঘটেছে, তার জন্য আমরা দেখলাম পুলিশ প্রশাসন ঠিক পূর্বেকার ঘটনার মতো কংগ্রেসের লোককে সেখান থেকে গ্রেপ্তার করছে। যদিও কংগ্রেসের অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। এই জেলায় কোনো অশান্তি হবে না যতক্ষণ আমাদের সঙ্গে রয়েছেন শুভেন্দু অধিকারী, আমাদের নেতা, আমাদের জেলার পর্যবেক্ষক। এই জেলায় কোনো অশান্তি আমরা হতে দেব না। পুলিশ প্রশাসন আছে, অত্যন্ত দক্ষ পুলিশ সুপার শ্রী মুকেশ রয়েছেন, শক্ত হাতে মোকাবিলা করেছেন। কংগ্রেসের ঝাল লেগেছে, কংগ্রেসের কোন নেতা ধরা পড়ছে, ধরা তো পড়বেই। যারা গণ্ডগোলে উস্কানি দেয় তাদেরকে তো ধরা হবেই, আর তখন তৃণমূলকে গাল দেয়া, এটা ওদের স্বভাব, এ নিয়ে বলার কিছু নেই। আমরা হিন্দু মুসলমানের সম্প্রীতির তীর্থে কোনো অশান্তি চাই না। হোটেল সানশাইন এখন আরও আধুনিক, আরও উন্নততর, 100 রুম বিশিষ্ট, 6-6টা ব্যাংকোয়েট হল ও সর্বোপরি জেলার একমাত্র ভেজ ব্যাংকোয়েট হল। যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন।